আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রসুইয়ের রেসিপিতে থাকছে হোটেল স্টাইলে মুগ ডাল রান্না। খুব সহজভাবে আমি রেসিপিটা করে দেখাবো, যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার বিশ্বাস রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নিচ্ছি। শুরুতেই আমাদের মুগ ডালটাকে ভেজে নিতে হবে। আমি এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে জাস্ট হালকা একটু টেলে নিব, এটা কিন্তু একদম ব্রাউন করে ভাজা যাবে না, জাস্ট একটু টেলে নিতে হবে। মিডিয়াম হিটে মুগ ডালগুলোকে জাস্ট 3 থেকে 4 মিনিট একটু টেলে নেবেন। দেখুন মুগ ডালটার কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে আসছে। তো এখন আমরা চুলার জালটাকে বন্ধ করে দিব। গরম মুগ ডালটাকে আমি পানিতে দিয়ে দিচ্ছি। মুগ ডালটাকে পানি পরিবর্তন করে করে ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি না আসছে। এরপরে মুগ ডালটাকে একটা স্ট্রেনারে পানি ঝরাতে রেখে দিব। আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি ছোট 2 টুকরা দারুচিনি, 4টে লবঙ্গ, 3টে এলাচ এবং 1টা তেজপাতা আমি ছিঁড়ে দিলাম। গরম মশলাগুলোকে হালকা একটু ভেজে নিব আমি। এখন এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে জাস্ট হালকা একটু ব্রাউন করে ভেজে নিব আমি। পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিলাম। এখন আমি এখানে 2 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা। আদা এবং রসুন বাটাটাকে হালকা করে একটু ভেজে নিব যাতে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। শুকনা মশলাগুলো যাতে পুড়ে না দেয় হালকা একটু পানি দিয়ে দিব। 1/2 কাপ মতো পানি দিয়ে দিলাম আমি। এখন আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল চামচের একটু কম লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। মিডিয়াম হিটে মশলাগুলোকে 2-3 মিনিট আমরা কষিয়ে নিব। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন মশলাগুলো থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি সেই শুরুতে তেলে নেয়া মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। মুগ ডালগুলোকে মশলাটার সাথে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই মুগ ডালটাতে মুরগির গলা গিলা কলি যায় সমস্ত দিতে পারেন, তবে এগুলো দরকার হয় না। এমনিতেই কিন্তু এই ডালটা খুবই মজার হয়, পরোটা বা রুটির সাথে খুবই মজা লাগে। মিডিয়াম হিটে মুগ ডালগুলোকে প্রায় আমি 4 মিনিট মতো ভুনে নিলাম। দেখুন তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখন এখানে পানি দিয়ে দিব, তবে আমি গরম পানি দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। গরম পানি দিলে ডালটা খুব সহজে সিদ্ধ হয়ে যায়। আমি 1 কাপ ডালে প্রায় 3 কাপ মতো গরম পানি দিয়ে দিলাম। আমাদের উদ্দেশ্য ডালটাকে সিদ্ধ করে নেয়া। তবে সিদ্ধর ব্যাপার একটু বলি আপনাদের, সিদ্ধটা এমনভাবে করতে হবে এটা একদম গলে যাবে না, একটু আস্তে আস্তে থাকবে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হবে। তো আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে ডালগুলোকে আমরা অলমোস্ট 15 মিনিট মতো সিদ্ধ করে নিব। মিডিয়াম হিটে মুগ ডালটাকে আমি 15 মিনিট রান্না করে নিলাম। দেখুন ডালগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একটু দেখাই আপনাদের। দেখুন ডালগুলো কত সহজেই গলে যাচ্ছে, দেখুন খুব সহজেই গলে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে আমি 4টে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি।
ঢাকনাটা লাগিয়ে দিয়ে চুলার জালটাকে একদম লো করে দিব। এখন আমি ভাজনাটা রেডি করব। এজন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে এক টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারেন। আমি এতে চারটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ কাপের একটু কম পেঁয়াজ কুচানো। দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচানো। পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচটাকে আমরা ব্রাউন করে ভেজে নিব, যেমনটা আমরা বার্গারের সময় ভেজে থাকি। দেখুন বার্গারটা আমাদের প্রায় রেডি। তো এখন এটা আমরা ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা। এর কনসিস্টেন্সিটা দেখুন, জাস্ট হোটেলে কিন্তু এইরকমই থাকে। তো এটা আর বেশি জ্বালানো যাবে না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তার কারণ এটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। তো আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন একদম পারফেক্ট হোটেল স্টাইলে মুগ ডাল রান্না। এবার ফাইনাল লুকটা দেখুন, পরোটা কিংবা রুটি কিংবা লুচি আর সাথে এই মুগ ডাল, বুঝতেছেন এটা কতটা টেস্টফুল হবে। এবার দেখুন এর ফাইনাল লুকটা কতটা চমৎকার হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যেটা কতটা টেস্টফুল হবে। আপনারা নিজেরাই দেখলেন কতটা সহজভাবে এবং স্বল্প সময় আমি এই রেসিপিটা করে দেখালাম। আশা করব এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে আমার সার্থকতা। আর যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।